বন্ধুরা আপনার যদি নামের পাশে ফেসবুকের যে দেখতে পাচ্ছেন নিক নেমটি অ্যাড করেছে এরকমই যদি আপনি চান যে আপনার ফেসবুকের যে প্রোফাইলের নামের পাশে যদি নিকনেম অ্যাড করতে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করেছি তা আপনি যদি আমার ফেসবুকের যে নিকনেম হয় যে নামের পাশে সেই নিকনেমটি অ্যাড করতে হলে কি করবেন দেখতে পাচ্ছেন আমার এই যে এই প্রোফাইলটিতে ক্লিক করি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন প্রিন্স ভাই এখানে যে নামটি সেই নামটি এখানে সৌকুজ্য এরপরে পাশে দেখতে পাচ্ছেন এখানে যদি নিকনেম আপনি বসাতে চান বা আপনি যদি দুটো তিনটে নাম থাকে সেই নিকনেমটা যদি এখানে বসাতে চান বা যে কোনো যদি নাম আপনি দিতে চান তাহলে কি করে করবেন তা করার জন্য এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট নিয়ে দেখবেন আশা করছি একবারটি দেখলেই আপনি বুঝতে পেরে যাবেন যে কীভাবে ফেসবুকের যে প্রোফাইলের পাশে সঠিক নিয়মে নিগনেম তৈরি করা হয় আর আপনাদের একটি ছোট্ট রিকোয়েস্ট এই ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন অবশ্যই এই চ্যানেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন যাতে এরকমই পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলে ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলেটেড সব রকমই ভিডিও আপনি পেয়ে যাবেন আর আপনি যদি এই যে আর আপনি যদি এই ফেসবুকে যে দেখতে পাচ্ছেন এখানে যে আপনার যে প্রিন্স ভাই লেখা আছে এর পাশে যদি নিগনেম অ্যাড করতে চান কী করবেন আপনি প্রথমেই আপনার অ্যাকাউন্টে আগে লগ ইন করবেন লগ ইন করার সঙ্গে সঙ্গে কী করবেন আপনাদের দেখতে পাচ্ছেন ডান দিকে রুবে তিনটি ডট এখানে সিম্পলি চলে যাবেন এখান থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার নিচের দিকে যে স্কুল ডাউন করে আসবেন এখানে একটি অপশনও দেখছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনি যদি ফেসবুক লাইটে করে থাকেন তাও এখানে সেটিং বলে অপশনটা শো করবে তো আমি এখানে অফিশিয়াল ফেসবুকটি ব্যবহার করছি তা সিম্পলি সেটিংসে চলে যাচ্ছি এরপর আরও একটি সেটিংস আসে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে যে প্রথম কাজটি করবেন প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাকাউন্টের নিচে দেখতে পান পার্সোনাল অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশান এখানে আপনি সিম্পলি খুঁজে নেবেন এবং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে শো করছে নেম এবং প্রিন্স ভাই যে নামটি এখানে শো করছে এখানে আপনি সিম্পলি অ্যারোতে ক্লিক করবেন এরও তো যখনই ক্লিক করবেন এবং আগে বাড়বেন তখনই আপনার যে এর পরে নেক্সট পেজটি আপনার সামনে ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্স ভাই এবং দেখতে পাচ্ছেন মেডির নেম লাস্ট নেম আপনি এখানে চাইলে দেখতে পারেন বা না চাইলে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো দেখতে পাচ্ছেন আপনি নিজের নিক নেম সেটি শুরু করছি না এখান থেকে দেখতে পান আপনি সব নিচেই যদি চলে আসেন দেখছেন আদার্স নেম এখানে লেখা আছে অ্যাড এ নিক নেম এ বার্থ নেম এখানে যদি আপনি নিক নেমে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে নিক এখানে দিতে অপশানটি শো করছে সিম্পল এখানে নিকনেমে নেমে যদি প্রথমে ক্লিক করি এখানে দিতে চান মিডির নেম আপনার বিভিন্ন যা নেমগুলি ফাদার্স নেম সব কিছু দিতে পারেন এখানে আছে উপরের নিক এখানে ক্লিক করা আছে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখতে এখানে নিকনেম নেম আপনি যানটি পছন্দ সেটি দিয়ে দিতে পারেন তা সিম্পল আমি আপনার আমার যেই যে নিক নেমটি সেই নিকনেমটি আগে প্রথমে এখানে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে আছেন এখানে নিকনেমটি দিয়ে দিয়েছে এই পরে এখানে আসছে যে শো অ্যাট টপ এ প্রোফাইল মানে আমি এই যে এই নিকনেমটা প্রোফাইলে সেট করতে চাই বা দেখাতে চাই হ্যাঁ আমি এটা প্রোফাইলে দেখাতে চাই তো সিম্পলি এখানে টেক্সচি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে সেভের অপশানটি চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন এরকমই অপশানটি শো করবে যে প্রিন্টস বাই ব্যাকেটে নামটি এবং দেখা যাচ্ছে না সেভ সেভে ক্লিক করবেন সেপে যখনই ক্লিক করবেন আপনি একটু সঠিক নেবেন আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার সঙ্গে সঙ্গে আপনার দেখবে যে নামটি আপনার এখানে শো করবে দেখতে চান আপনার এখানে শো হয়ে গেছে এরপর আপনি সিম্পলি ব্যাক চলে আসবেন ব্যাগ চলে আসার পরে একটু রিফ্রেশ করবেন রিফ্রেশ করার পরে আর প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন প্রিন্স ভাই নামটির পাশে ব্যাকেটে যে নিগনেমটি এখানে সঠিক নিয়মে অ্যাড হয়ে গেছে আশা করছি এবার থেকে আপনিও যে আপনার নিগনেম অ্যাড করতে পেরে যাবেন ফেসবুকে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন